নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সফট এবং মজাদার ব্যানানা কেক। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি বাড়িতে পড়ে থেকে কালো হয়ে যাওয়া দুটো কলা। এই কলাগুলো ভীষণই নরম হয়ে থাকে, সেই জন্য আমি এই কলা নিয়ে নিয়েছি। কলার একটা সাইড একটু খারাপ বেরিয়েছে, আমি একটু পরিষ্কার করে নিলাম। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। বড় চামচ দিয়ে কলাটাকে চটকে চটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফেলবো। কলা এবং চিনি যতক্ষণ না স্মুথলি একটা পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটা চটকে যাব। দেখতেই পাচ্ছেন কলার কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার, খুব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, বড় চামচের 1.5 চামচ সাদা তেল। কলা চটকালে কালো হয়ে যায়, তাই যাতে কালো না হয়ে যায় ব্যাটারটা সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কফি পাউডার। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বাটিতে যেটুকু দুধ আমি নিয়েছি পুরো দুধটাই আমার এখানে লেগে গেছে। ব্যাটার এখানে দেখতেই পাচ্ছেন খুব পাতলাও না আবার খুব ঘনও না। একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে বাটার পেপার লাগিয়ে ব্যাটারটা আমি ঢেলে দিলাম। ভেতরে যাতে কোনো এয়ার বাবলস না থাকে সেই জন্য ঠুকে ঠুকে একটু বাটিটা সেট করে নিচ্ছি। আমি আগে থেকেই এটা প্রিহিট করে রেখেছিলাম। বসিয়ে দিলাম কেকের বাটিটা, গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে 30 মিনিটের জন্য হতে দিলাম। ঠিক 30 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা প্রায় হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। কেকটা ভালো মতো ঠান্ডা হতে দেব। এবার কেক ঠান্ডা হয়ে গেছে, ছুরি দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিয়ে কেকটা প্লেটে নিয়ে নিলাম। আস্তে আস্তে করে কাগজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে তো আপনারা তাতেও বানিয়ে ফেলতে পারেন। আমি কেকটা কেটে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। খুবই অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ব্যানানা কেক। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।